মঞ্চে গান গাইতে গাইতেই না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কে কেকে নামে যিনি ভক্তকুলের কাছে পরিচিত ছিলেন তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের মঞ্চে গান গাইছিলেন কেকে সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের। সূত্রের খবর মঞ্চেই নাকি কে কে বারবার জানাচ্ছিলেন তার শরীর খারাপ লাগছে স্পটলাইট অফ করতে বলছিলেন হঠাৎ বোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা জানান ততক্ষণে পৃথিবীর বায়া কাটিয়েছেন তিনি ভারতীয় সময় রাত সাড়ে নটার দিকে হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই শিল্পীকে চিকিৎসকরা ধারণা করছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার তার মরদেহ পাঠানো হয়েছে ময়াতের জন্য সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক অমিত কুমারের স্ত্রী রীমা গঙ্গোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রথম দেন সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে ভারতীয় সঙ্গীত মহলে সূত্রের খবর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতাল সূত্রে খবর যখন তাকে নিয়ে আসা হয় তখন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল পরে তাকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন এখন হাসপাতালে পৌঁছছেন হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন যারা দিল মে তুহি মেরি সাব হে ক্যা মুঝে প্যার হে আলবিদা পিয়া মতো সব গান কণ্ঠে তুলে নিয়ে অসামান্য জনপ্রিয় করে তুলেছিলেন কে কে তার বলিউডের গানগুলো ভারত ছাপিয়ে উপমহাদেশ জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল তবে হিন্দি ছাড়াও বাংলা তামিল কন্নড় মালায়ালাম মারাঠি অসমিয়া ভাষাতেও জনপ্রিয় অনেক গান উপহার দিয়েছিলেন তিনি সো ভিউয়ার্স এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না